Hello friends, welcome back to my channel. আজ আমি আলোচনা করব parts of speech এর একটি প্রধান part pronoun সম্পর্কে। আগের ভিডিওতে আমি noun সম্পর্কে আলোচনা করেছি। আজ আমরা দেখব pronoun কি এবং তার অংশগুলো। এবার আমরা দেখি pronoun। Pronoun কে বাংলায় বলা হয় সর্বনাম। Pronoun কি? A pronoun is a word that takes the place of a noun or nouns in a sentence. অর্থাৎ একটি নাউনের পরিবর্তে ভাষাকে আরো সুন্দর সুমধুর করার জন্য ও প্রাঞ্জল করার জন্য একটি শব্দকে ব্যবহার করা হয় নাউনের পরিবর্তে তাকেই বলা হয় pronoun. Pronoun এর কয়েকটা এক্সাম্পল দেখি। MS Dhoni is a cricketer. MS Dhoni একজন ক্রিকেটার। MS Dhoni was the captain of Indian cricket team. MS Dhoni ছিলেন ভারতীয় ক্রিকেট টিমের একজন ক্যাপ্টেন। MS Dhoni is also wicket keeper. MS Dhoni একজন wicket keeperও ছিলেন। এই ক্ষেত্রে আমরা বারবার MS Dhoni, MS Dhoni, MS Dhoni লিখেছি। এই MS Dhoni কি নাউন? এই নাউন নাউনটাকে চেঞ্জ করে আমরা যদি অন্য কিছু লিখি যার ফলে MS Dhoni কেও বোঝাবে এবং ভাষাটা শুনতেও সুন্দর লাগবে, এই সেন্টেন্সটা শুনতে আরো সুন্দর লাগবে, তাহলে পরে আমরা তার পরিবর্তে যেটা বসাবো সেটাকেই বলা হচ্ছে pronoun. যেমন MS Dhoni-র বদলে যদি আমরা এখানটায় লিখি হি অর্থাৎ সে বা তিনি, যদি আমরা লিখি হি ওয়াজ দ্য ক্রিকেট ক্যাপ্টেন অফ ক্রিকেট টিম, হি ইজ অলসো উইকেট কিপার, তাহলে এই ক্ষেত্রে আমরা হি এর দ্বারা MS Dhoni-কেই বোঝালাম, কিন্তু এখানে আমরা pronoun ইউজ করলাম। এই হিটাই হচ্ছে pronoun, যেটা এই নাউন MS Dhoni-র পরিবর্তে বসলো। আরেকটা এক্সাম্পল দেখি আমরা। রাকেশ ইজ এ গুড বয়। রাকেশ রিডস ইংলিশ এভরি ডে। রাকেশ রিডস ইন ক্লাস 10। এই এক্সাম্পলে বলা হয়েছে যে রাকেশ একজন ভালো ছেলে, রাকেশ ইংরেজি প্রতিদিন পড়ে, রাকেশ ক্লাস 10-এ পড়ে। এক্ষেত্রে আমরা বারবার রাকেশ 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 কথাটাকে বলেছি, এই জন্য আমরা প্রথমে রাকেশ কথাটাকে রেখে যদি আমরা পরবর্তীতে এই রাকেশ নাউনটার বদলে যদি কোনো প্রোনাউন লিখি তাহলে সেই ক্ষেত্রে ভাষাটা শুনতে আরও সুন্দর লাগবে, সেন্টেন্সটা আরও ভালো লাগবে। আমরা এই রাকেশের পরিবর্তে এখানটাই হি লিখতে পারি। এই হিটা হচ্ছে এখানে প্রোনাউন। এবার আমরা প্রোনাউনের ক্লাসিফিকেশন সম্পর্কে দেখব। সাধারণভাবে প্রোনাউনকে 9টি ভাগে ভাগ করা হয়, সে ভাগগুলি আমরা এখন দেখে নিই। পার্সোনাল প্রোনাউন, পজিসিভ প্রোনাউন, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, রিফ্লেক্সিভ অ্যান্ড এমপ্যাথেটিক প্রোনাউন, ইন্টারোগেটিভ প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন, ইনডেফিনিট প্রোনাউন, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, রেসিপ্রোকাল প্রোনাউন। পার্সোনাল প্রোনাউন কি সেই সম্পর্কে এবার আমরা দেখে নিই। আই, উই, ইউ, হি, সি, ইট, দে প্রভৃতি যেসব প্রোনাউন ফার্স্ট পার্সেন, সেকেন্ড পার্সেন বা থার্ড পার্সেনের ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করে সেই প্রোনাউনগুলিকে বলা হয় পার্সোনাল প্রোনাউন। পার্সোনাল প্রোনাউনের এক্সাম্পল হচ্ছে আই, উই, ইউ, এগুলোকে বলা হয় পার্সোনাল প্রোনাউন। একটা আমরা সেন্টেন্সের মধ্যে দেখি। রাজা ফেল ডাউন অ্যান্ড হি ব্রোক হিজ লেগ। রাজা একজনের নাম, নামের পরিবর্তে তার কথা বলা হয়েছে। রাজা পড়ে গেছে, সে তার পা ভেঙে ফেলেছে। সে বলতে এখানে রাজা, রাজা এখানে একটা নাম, তার পরিবর্তে হচ্ছে এখানে হি, এটি একটি প্রোনাউন। তবে আমাদেরকে মনে রাখতে হবে নাউনের পরিবর্তে যে প্রোনাউনটা আমরা বসাবো সেটা নাউনে যে জেন্ডার, যে পার্সন বা যে নাম্বারে আছে আমাকে প্রোনাউনে সেটাতেই লিখতে হবে। যেমন এই এক্সাম্পলে রাজা, রাজা ম্যাসকুলিন জেন্ডার অর্থাৎ পুংলিঙ্গ, সেই জন্য আমরা হি লিখেছি, সি কিন্তু লিখিনি, সি হলে সেটা স্ত্রীলিঙ্গে ব্যবহার করা হতো। রাজা একজনকে বোঝানো হয়েছে সেই জন্য আমরা হি লিখেছি, এখানে কিন্তু আমরা দে লিখিনি। আর রাজা যেহেতু থার্ড পার্সন, থার্ড পার্সনের পরিবর্তে হি বসেছে, এটা আমাদের একটু মনে রাখতে হবে। পার্সোনাল প্রোনাউনকে ফার্স্ট পার্সোনাল প্রোনাউন, সেকেন্ড পার্সোনাল প্রোনাউন, থার্ড পার্সোনাল প্রোনাউন হিসেবে ভাগ করা যেতে পারে। যেমন আই, উই, মি, আস অর্থাৎ আমি পক্ষ, মানে আমি আমাদেরকে বোঝানোর যে প্রোনাউনটা সেটা হচ্ছে ফার্স্ট পার্সোনাল প্রোনাউন। আই, উই, মি, আস এগুলো তার এক্সাম্পল। সেকেন্ড পার্সোনাল প্রোনাউন ইউ অর্থাৎ যার সাথে আমরা কথা বলছি, আমাদের প্রতিপক্ষে যে আছে, যার কথা বলা হচ্ছে, যার সাথে কথা বলা হচ্ছে, সেই ইউ অর্থাৎ তুমি, সেই তাকে বলা হচ্ছে সেকেন্ড পার্সোনাল প্রোনাউন। এবং আমি এবং তুমি ব্যতীত এছাড়া অন্য কোনো ব্যক্তি অর্থাৎ আমি এবং তুমি ভিন্ন অন্য কোনো ব্যক্তির সম্পর্কে যে কথা বলা হচ্ছে, যাদের সম্পর্কে বলা হচ্ছে, তারা হচ্ছে থার্ড পার্সোনাল প্রোনাউন। যেমন হি, সি, ইট, দে, হিম, হার এগুলো সবই হচ্ছে থার্ড পার্সোনাল প্রোনাউন। আমরা যখন সেন্টেন্সের মধ্যে এই প্রোনাউনগুলোকে ইউজ করি তখন আমাদেরকে কয়েকটা জিনিস মনে রাখতে হবে। যেমন ইউ, হি অ্যান্ড আই শ্যাল প্লে, আমি এখানে একটি উদাহরণ দিয়েছি, এখানে বলেছি
তুমি সে এবং আমি খেলবো। এই ক্ষেত্রে যদি আমাদেরকে তুমি আমি এবং সে এভাবে করে যদি বলতে হয়, মানে আমরা অনেকজন আছি, মানে প্রত্যেকেই আছি, সেই ক্ষেত্রে যদি আমাদের কোনো বাক্যে সেটাকে প্রয়োগ করতে হয়, আমরা সবসময় সেকেন্ড পার্সন যে থাকবে সেকেন্ড পার্সনের টাকে আগে লিখব, তারপর থার্ড পার্সনকে লিখব এবং সব শেষে নিজেকে অর্থাৎ ফার্স্ট পার্সন লিখব। এটা হচ্ছে সাধারণ নিয়ম, কিন্তু সাধারণত এভাবে বসে। কিন্তু যদি কোনো অপরাধ বোধ বোঝানো হয় তবে সেই ক্ষেত্রে ফার্স্ট পার্সন অর্থাৎ নিজেকে ফার্স্টে লিখতে হবে, তারপর থার্ড পার্সন এবং শেষে সেকেন্ড পার্সন। যেমন একটা এক্সাম্পল পড়ে আছে, আই হি অ্যান্ড ইউ আর ইকুয়ালি গিলটি। এখানে নিজেদের অপরাধ বোধের কথা বোঝানো হয়েছে, তাই প্রথমে নিজেকে অর্থাৎ আই লিখেছি, তারপর থার্ড পার্সন অর্থাৎ হি এবং তারপর সেকেন্ড পার্সন অর্থাৎ ইউ লিখেছি। এটা ব্যতিক্রমী, এটা শুধুমাত্র অপরাধ বোধের ক্ষেত্রে। কিন্তু সাধারণত আমরা সব রকম ব্যবহারে, সব রকম সেন্টেন্সের ব্যবহারে প্রথমে সেকেন্ড পার্সন, তারপর থার্ড পার্সন এবং তারপর ফার্স্ট পার্সনকে লিখব। এটা হচ্ছে পার্সোনাল প্রোনাউন। এবার আমরা পজিটিভ প্রোনাউন কি সেটা দেখব। পজিটিভ প্রোনাউনের কয়েকটা এক্সাম্পল দেখি। মাইন, ইয়োর্স, হিজ, হার্স, দেয়ার্স, আওয়ার্স, এগুলো হচ্ছে পজিটিভ প্রোনাউনের এক্সাম্পল। একটা সেন্টেন্সের মধ্যে আমরা দেখি তাহলে খুব সহজেই বুঝতে পারবো। দিস ইজ এ বুক, দ্য বুক ইজ মাইন, এই হয় একটি বই, এই বইটি আমার, আমার অর্থাৎ মাইন, মাইন এখানে পজিটিভ প্রোনাউন। দ্যাট হাউস ইজ দেয়ার্স, ওই বাড়িটি তাদের, দেয়ার্স তাদের, এখানে সর্বনাম বা প্রোনাউন ব্যবহার করা হয়েছে দেয়ার্স, এটি হচ্ছে পজিটিভ প্রোনাউন। কিন্তু মাই, ইয়োর্স, হিজ, হার, ইয়োর, আওয়ার এগুলিও প্রোনাউন, কিন্তু এগুলো বাক্যে যখন ব্যবহার করা হবে সেটা পজিটিভ অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করা হবে। যেমন আমরা একটা সেন্টেন্সে দেখি, আই হ্যাভ এ শার্ট, মাই শার্ট ইজ গ্রিন, আমার একটি জামা আছে, আমার জামাটি সবুজ। এখানে আমার, মাই, মাই মানে আমার, এটি পজিটিভ অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করা হয়েছে, প্রোনাউন হিসেবে নয়। কারণ মাই শার্ট অর্থাৎ জামাটি, শার্ট, এই শার্টের আগে, শার্টটা হচ্ছে নাউন, নাউনের আগে এটি বসেছে, তাই এখানে এই মাইটা অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করা হয়েছে, অ্যাডজেক্টিভ, পজিটিভ অ্যাডজেক্টিভ বলা হয় এটিকে। সাধারণত পজিটিভ অ্যাডজেক্টিভটি নাউনের আগেই বসবে। আরেকটি এক্সাম্পল দেখছি আমরা, সি হ্যাজ এ ডগ, তার একটি কুকুর আছে, হার ডগ ইজ কিউট, তার কুকুরটি সুন্দর। হার অর্থাৎ সিয়ের পরিবর্তে আমরা যে হার বসিয়েছি, এই হারটি এখানে পজিটিভ প্রোনাউন নয়, এটি পজিটিভ অ্যাডজেক্টিভ। কারণ হার ডগ, ডগ অর্থাৎ কুকুর, এটি নাউনের আগে বসেছে। পজিটিভ অ্যাডজেক্টিভ ও পজিটিভ প্রোনাউনের মধ্যে কিছু সূক্ষ্ম এই পার্থক্যগুলো আছে, সেগুলি জানলে পরে আমাদের পুরো কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। আমাদেরকে এটা মনে রাখতে হবে যে পজিটিভ অ্যাডজেক্টিভের পরে অবশ্যই নাউন থাকবে, কিন্তু পজিটিভ প্রোনাউন একটি নিজে, এর পরে কিন্তু কখনো কোনো নাউন বসবে না। এভাবে আমরা আজকে পার্সোনাল প্রোনাউন আর পজিটিভ প্রোনাউন সম্পর্কে আলোচনা করলাম। বাকি প্রোনাউনগুলো আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করব। ইংলিশ গ্রামারে এটি একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করো ও চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো।